সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমি অনুশীলনী 11.1-এর 8-3 এবং 4 নম্বর সমস্যা দুটো নিয়ে আলোচনা করব। প্রথমে 3 নম্বর সমস্যাটি দেখব। এখানে আমি লিখেছি 3 নম্বর সমস্যাটি সমাধান করতে হবে, মানে এক্স এর মান আমাদের বের করতে হবে। এখন আমরা যোজন বিয়োজন যদি করি তাহলে আমরা লিখতে পারি নিচেরটার সাথে উপরেটা যোগ করব এবং উপরে বসাবো, তাহলে লিখি এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার, সাথে নিচেরটা যোগ হবে এ প্লাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার। এবং বিয়োজন যদি করি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে নিচে বসাবো, উপরেরটা মাইনাস নিচেরটা মাইনাস এ মাইনাস এক্স মাইনাস সব মাইনাস হবে। এখানেও আমাদের যোজন বিয়োজন করতে হবে বি প্লাস এক্স বি মাইনাস এক্স। এখানে আমরা লিখে দিতে পারি যোজন বিয়োজন করে, এখন আমরা এটা এটা কাটা দিতে পারি মাইনাস এ প্লাস এ প্লাস এক্স মাইনাস এক্স কাটা। উপরে আমাদের থাকে 2 ইন্টু এ প্লাস এক্স 2a এবং 2x, তাহলে একবারে লিখি আমরা 2 কমন নিতে পারি। আর নিচে থাকে মাইনাস 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই পাশে আমাদের যা আছে তাই থাকবে বি প্লাস এক্স বি মাইনাস এক্স। 2 এবং 2 কাটা দিতে পারি আমরা। এখন আমরা উভয় পাশে বর্গ করব, বর্গ করলে মাইনাস কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে বর্গমূল বা স্কোয়ার রুট চলে যাবে। তাহলে আমরা করি এ প্লাস এক্স হোল স্কোয়ার হবে এখানে, আর নিচে থাকবে শুধু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে বর্গ করার কারণ। আর এই পাশেও ঠিক একই ভাবে বি প্লাস এক্স বি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন আমরা এটা সূত্রে ফেলবে প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে লিখতে এখানে এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার, নিচে যা আছে তাই থাকবে। এখানেও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা আবারও যোজন বিয়োজন করব, এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যোজন করলাম। এখন বিয়োজন করে নিচে বসাবো, উপরেরটার সাথে নিচেরটা যোগ করে নিচে বসাবো, নিচেরটা বিয়োগ করবো মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। এখানে আমরা লিখবো বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার যোজন করলাম। এখন বিয়োজন করব উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস বি এক্স মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমরা সাইড নোট চাইলে দিতে পারি যোজন বিয়োজন করে। এখন আমরা পরবর্তী লাইনে লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা চলে যায়, এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা, তাহলে উপরে আসে আমাদের 2a² 2ax, 2 কমন নিয়ে a স্কোয়ার প্লাস ax, নিচে আসবে আমাদের 2ax 2x² 2 কমন নিয়ে x স্কোয়ার প্লাস ax, এখানে আসবে আমাদের এটা এটা কাটা চলে যাবে, তাহলে আসবে 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস x স্কোয়ার, নিচে আসবে আমাদের এটা এবং এটা কাটা
মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, ফোর বি এক্স, এই টু টু কাটা এবং এই দুই দ্বারা এটাকে যদি ভাগ করে দিই তাহলে দুই থাকবে নিচে। পরবর্তী লাইন আমরা লিখি, উপরে থাকে শুধু এ স্কোয়ার প্লাস এ এক্স, এক্স স্কোয়ার প্লাস এ এক্স নিচে, এবং এই পাশে যদি আমরা করি তাহলে আমরা লিখব বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচে হবে টু বি এক্স, টু বি এক্স। এখন যদি আমরা চাইলে আরেকবার টিউশন প্রয়োজন করতে পারি, আবার নাও করতে পারি, এখন ডাইরেক্ট আমরা বজ্রগুণন করে দিই, আর দরকার নেই যোজন গুণন করার, এখন আমরা বজ্রগুণন করবো। যোজন বিয়োজন করার মানে হচ্ছে এটাকে খুব সিম্পলিফাই করা বা সরল করা বা ছোট করা। প্রথমে আমাদের মূল যে সমস্যাটি ছিল এখানে অনেক জটিল ছিল, রুট ছিল, উপরে একটা বড় সংখ্যা ছিল, নিচেও একটা বড় রাশি ছিল, এখন আমরা কিন্তু অনেক ছোট বা সহজ হয়েছে যোজন বিয়োজন এবং বর্গ করার কারণে। এখন আমরা এটা বজ্রগুণন করবো, তাহলে লিখবো টু এ স্কোয়ার বি এক্স প্লাস টু এ বি এক্স স্কোয়ার, আর এই পাশে থাকবে আমাদের বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, আমাদের এক্স টু দি পাওয়ার ফোর থাকে এখানে, এক্স স্কোয়ার দ্বারা এটাকে গুণ করবো, আর এখানে আসবে আমাদের এ বি স্কোয়ার এক্স, এবং এটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে আমাদের এ এক্স কিউব, এ এক্স কিউব। এখান থেকে আমরা লিখতে পারি টু এ বি এক্স, কমন নেই, থাকে শুধু এ প্লাস এক্স। এখন আমরা এটা থেকে এবং এটা থেকে কমন নিব বি স্কোয়ার এক্স, এখানে থাকবে শুধু এক্স প্লাস এ, এবং এটা থেকে এটা থেকে এক্স কিউব কমন নিব, থাকবে এক্স প্লাস এ বা এক্স এ প্লাস এক্স, একই কথা। এখন আমরা উভয় পক্ষ থেকে এ প্লাস এক্স বা এক্স প্লাস এ কাটা দিব বা বাদ দিব। কেন বাদ দিব আমরা এখানে লিখে দেব এক্স প্লাস এ দ্বারা ভাগ করে, যেখানে x প্লাস a নট ইকুয়াল টু জিরো। কেন জিরো হবে না, সেটা হচ্ছে x এর মান যদি জিরো হয়, x প্লাস এর মান যদি জিরো হয় তাহলে x এর মান আসবে মাইনাস a, x প্লাস এর মান যদি শূন্য হয় তাহলে x এর মান আসবে মাইনাস a। মাইনাস a যদি আমরা প্রথম সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা দেখবো যে সমীকরণের বাম পক্ষে বসাই তাহলে দেখো জিরো বাই জিরো আসবে, এই উপরে যদি বসাই এবং নিচে বসাই তাহলে উপরে আসবে জিরো, নিচে আসবে আর একটা জিরো, যেটা অসম্ভব। সেই কারণে আমরা এটাকে বাদ দিয়ে দিব, যেখানে আমরা বলবো এক্স প্লাস এ নট ইকুয়াল টু শূন্য, তাহলে এখানে আমাদের থাকবে টু এ বি এক্স, আর এখানে থাকবে বি স্কোয়ার এক্স প্লাস এক্স কিউব। এখন আমরা এটাকে এই মাই টু এ বি এক্স কে ডান পাশে নেব, সাজিয়ে লিখলাম একই কথা, এটা টু এ বি এক্স এবং অপর পক্ষ শূন্য হবে। এখন আমরা এক্স কমন নিতে পারি, এখান থেকে থাকবে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সমান শূন্য। এখন আমাদের প্রশ্নে বলা আছে এক্স এর মান শূন্য হবে না, যেহেতু এক্স এর মান শূন্য হবে না তাই সুতরাং এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সমান শূন্য, যেহেতু এক্স নট ইকুয়াল টু শূন্য, এটা আমাদের প্রশ্নেই বলা আছে এক্স এর মান শূন্য হবে। এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান টু এ বি মাইনাস বি স্কোয়ার, বা এক্স এর মান আমরা লিখতে পারি বর্গমূল করে, উভয় পক্ষে বর্গমূল করে দিই তাহলে টু এ বি মাইনাস বি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের এক্স এর মান বা সমাধান, নির্ণয় সমাধান। এখন আমরা আটের চার নম্বর সমস্যাটি নিয়ে দেখব, চার নম্বর সমস্যাটি হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস সিক্স,
নিচে হবে আমাদের রুট এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস সিক্স সমান ফাইভ। তারপর আমরা আগের মতোই, আগের অঙ্কগুলোর মতোই আমরা প্রথমে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার পরে আমরা দেখবো যে একটা একটা কাটা চলে যাবে। তারপর আমরা বর্গ করব, বর্গ করার পর কালকার করলে আমরা আবারও যোজন বিয়োজন করব, তাহলে আমরা খুব সহজেই এটার মান বের করতে পারব। তাই আমরা এই সমস্যাটি আমরা পুরোটা সমাধান করব না, আমি এখানে বলে দিচ্ছি যে এখানে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করলে এখানে আসবে আমাদের রুট ওভার এক্স মাইনাস ওয়ান, নিচে আসবে রুট ওভার এক্স মাইনাস সিক্স, আর এখানে আসবে পাঁচ আর একের ছয় আর পাঁচ মাইনাস এক চার বা তিন বাই দুই। এখন আমরা বর্গ করব, বর্গ করলে আসবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সিক্স, এখানে আসবে নাইন এখানে আসবে ফোর। এখন আমরা এটাকে যদি পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু আমরা ফোর এক্স মাইনাস ফোর নাইন এক্স মাইনাস ওয়ান, বা আমরা এক পাশে নিয়ে যাবো এক্সগুলোকে আর ধ্রুবক যেগুলো সেগুলোকে এক পাশে রাখবো, তাহলে আমরা লিখতে পারি ফাইভ এক্স সমান এখানে আমাদের পঞ্চাশ আসবে, তার মানে এক্স এর মান আমাদের দশ আসবে। এটাই হচ্ছে আমাদের সমাধান, নির্ণয়ের সমাধান হবে এক্স এর মান দশ। তাহলে আজকে লেকচারে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।